হাই গাইজ, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে সকালের 7টা, আর গুড মর্নিং টু ইউ। তো আমি প্রায় সকাল 5টা 5:30টার দিকে উঠে পড়ি এখন, বাট আজকে একটু লেট হয়ে গেছে। তো চলো কাজগুলো শুরু করি। প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি আমি, তারপর একটু ঘর ঝাড় দিয়ে নেব। এমনি বাসি কাজ আমি আগের দিন রাত্রেই করে রাখি, তাও এই ধরনের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো রয়ে যায়, এগুলো পরে সকালে উঠে করি। কিন্তু হ্যাঁ, ঘর মোছা ডেইলি হয় না, স্কিপ হয়ে যায়, এক দুদিন পরপর করি। ডুগুডুগু আর ওদের পাপা ঘুমিয়ে আছে, তো ফাঁকে করে নিচ্ছে কাজগুলো, সেরে ফেলছি। আর ঝাড় দিতে গেলেই মানে এটা ওটা পড়ে থাকে, মানে ওদের খেলনাগুলো যেখানে সেখানে পড়ে থাকে, বারবার উঠিয়ে জায়গাতে রাখা হয়, তারপরে আবার এগুলো যেখানে সেখানে পড়ে থাকে। জায়গার জিনিস জায়গাতে রাখতে গিয়ে ঘর ঝাড় দিতে একটু সময় লাগে, যদিও বা ঘরটা ছোটো। আর আমি স্কার্ট পরেছি 2 বছর পর, এটা নতুন স্কার্ট, 2 বছর আগে অ্যামাজন থেকে রিসিভ হয়েছিল। তেমন পরা হয় না, এমনিই ছিল, তো বের করে নিয়েছি, বলে না ঘরেই পরে নি, তো সেটাই দেখাচ্ছিলাম স্কার্টটা। অন্ধকার অন্ধকার ভিডিও আসছে, কারণ ঘরে জানলা অনেক কম। জায়গার জিনিস জায়গাতে রাখছি ঠিকই, মানে এই খেলার জিনিস বা স্লিপার টিলিপার ওদের, কিন্তু উঠার 10 মিনিটের পর দেখবে ঘর আবার যেমন ছিল তেমনই হয়ে যায়, আল্লাহ আল্লাহ। কিচেন ঝাড় দিতে এসে দেখি লটকা পড়ে আছে, অনেকদিন ধরেই আছে এগুলো, একটু কালো কালো হয়ে গেছে। তো ভাবছি আজকে এগুলোকে মাখা করে খাবো, দুপুরে পর খাবো, এখন তো আর হবে না। আজ সকালে রুটির সাথে ঘুগনি করব, তো কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম, এবার করে নেব। এই যে এই ঘুমিয়ে আছো, এই দেখো তোমার জন্য কে এনেছি না বাবা, তোমার জন্য না, তোরা মামার জন্য কে এনেছি দেখো, উঠে দেখো, উঠে দেখো কে এনেছি দেখো, দেখো বাপা মামাকে দেখিয়ে দেখো কে এনেছি, বাপা মামাকে দেখিয়ে দেখো। কি হয়েছে, কি তোমার লাগে জন্য এনেছি একটু আগে আমার সাথে রাগারাগি করে বের হয়ে চলে গিয়েছিল, মানে অ্যাকচুয়ালি বাজারে গিয়েছিল, তো আমি শুয়েছিলাম একটু রাগারাগি করে, তো নিয়ে এসছে ভেবেছে যদি না করে, নিজেও করতে পারে জানি, তাও বউয়ের হাতে রান্না তো আলাদা ব্যাপার না। তাই তারপর দেখলাম নাইটিটা নিয়ে এসছে, এবার স্নান করে পড়তে হবে, তাহলে তাই উঠে পড়লাম। আর বার্থডেও না, অ্যানিভার্সারিও না, কিছু স্পেশাল ডে না, বাট এমন টাইপের ছোটখাটো উপহার পেলে ভালোই লাগে, তাই না? তাও আবার বড়ের থেকে। তো ওইদিকে আমার রান্নাও হয়ে গেছে, মাংস করেছিলাম আর ডাল, আর বুগুডুগু রান্নাও হয়ে গেছে। অনেকটা স্পিডে কাজ করতে হয়েছিল, পুরো 4x-এ, কারণ 1টা বেজে গিয়েছিলো তাই। আর এদিকে একটু গরম জল বসিয়েছি, কিচেনে কাপড়গুলো ধুবো, ফুটন্ত গরম জলে একটু সার্ফ দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো একটু সময়, আর জলটা গরম থাকা অবস্থাতেই ধুয়ে নেবো, মানে যখন আমি জলটা ধরতে পারবো আর কি, গরম জলটা, তো তখনই আমি ধুয়ে নেবো, বেশি ঠান্ডা হতে দেবো না। আমার এমন মনে হয় ঠান্ডা হয়ে গেলে উল্টা রিয়াকশন হয় নাকি, মানে নোংরাগুলো আবার জল থেকে কাপড়ে এসে পড়বে, তাই একটু গরম থাকা অবস্থাতেই আমি ধুয়ে নেবো, তখন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে। তো কথা মতোই কাজ, স্নান টান করে এই তো নতুন জামা পরে নিয়েছি, আর নতুন জামা টামা হলে বেশিক্ষণ আমি রাখতে পারি না, পরেই নিই, মানে ঘরে পরার হলে আর কি। আর এমনিতে আমি নাইটি কমই পরি, প্যান্ট কুর্তা এগুলোই বেশি পরা হয়, আছে তাও এক দুটো আছে পরি মাঝে মধ্যে, অতিরিক্ত গরমে অ্যাকচুয়ালি এই জামা নাইটি আরামদায়ক। ও আমাকে দেখেছে নতুন জামাটা পরতে, বাট কিছু বলেনি, এখন আমি নিজের থেকেই গিয়ে ওকে জিজ্ঞেস করবো। ও খাওয়া দাওয়া করে শুয়ে আছে, আমাদের সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন লাগছে, কেমন লাগছে নদীটা পরে, ভালো, মানে খুলে তারিফ করো, আমার খুলে তারিফ করতে পারো না।
চুলগুলো এখনও ভেজা, আর ভেজা চুল নিয়ে ঘুমোতে একদমই ইচ্ছা করে না, তাই বাইরে বের হলাম একটু রোদ্রুতে শুকাবো। রেপ করে রেখেছিলাম তাওয়েল, তাই ভিজা ভিজা আসে ভিতরে ভিতরে। শুকানোর পর সিরাম লাগাবো, নতুন সিরাম নিয়েছি, আমি এমনই নতুন কিছু একটা নিলে কখনই ওটা কি ইউজ করবো এক সাইডেড হয়ে থাকি। আমি প্রায় বছরখানিক পর চেঞ্জ করেছি হেয়ার ক্লিনিংয়ের সেটটা, শ্যাম্পু কন্ডিশনার আর সিরামের। আর হেয়ার ড্রায়ার করে আমি চুল শুকাই না, এক থেকে দুবার হয়েছে মনে হয় আমি শুকিয়েছি। আমার কাছে আছে ড্রায়ার কিন্তু ইউজ করি না, এমনই ভালো লাগে আমার। তো এবার যাব গিয়ে সিরামটা অ্যাপ্লাই করে নেব। অ্যাকচুয়ালি আমি লিভন সিরাম ইউজ করছি, এটা নতুন না আমার জন্য, অনেক বছর আগেও ইউজ করতাম কিন্তু এখন লুক আর প্যাকেজিং সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তো এটা আর ইউজ করি নাই, পুরোনোটা ইউজ করেছি। তো এটা ভাবলাম এবার ইউজ করে দেখি। এর আগে আমি ইউজ করছিলাম ম্যাট্রিক্স আর ওয়াওয়ের সিরাম। আমাদের বুকুডুবু ঘুমিয়ে পড়েছে আর বর শুয়ে আছে, তো আমি টাইটেলে লাগিয়েছিলাম কি উধারি কি জিন্দগি, মানে কী হয়েছে দুদিন আগে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, নষ্ট মানে ড্যাড হয়ে গেছে, অনই হচ্ছে না। তো দুদিন ধরে আমি ভাইয়ের মোবাইল ইউজ করছি, তো আমার না আমার মোবাইলটাকে না আমি মিস করছি, যেমন হলো মানে নিজের জিনিসটা প্রিয়, নিজেরটা ইউজ করে কমফোর্টেবল লাগতো, এটা এত একটা কমফোর্টেবল লাগছে না, তাই আর কি উধারি কি জিন্দগি। তো না দুদিন ধরে এটা অন্য মোবাইল ইউজ করছি, তো দেখি কবে নিই, খুব শীঘ্রই নেওয়া হবে হয়তো। যদি নেই তাহলে কী মোবাইল নিলাম কেমন সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। ওই পুরোনো মোবাইলটাতে আমার অনেক ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছিলো, বাট এডিট বাকি ছিল, জানি না বানানোর পর ওই মোবাইলটাতে মানে ভিডিওগুলো পাবো কি না, আর সেটাই আর কি মনটা একটু খারাপ। যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা। দেখো সকালের ঘুগনি রয়ে গেছে, বর এতটা পছন্দ করে না, সকালে খেয়েছে একবার হয়ে গেছে আর ও খাবে না, তো আমি খেয়ে নেবো পেঁয়াজ আর একটু লেবু দিয়ে, খুব পছন্দ করি, খুব ভালো লাগে। তো তোমরা বলো তো কে কে এভাবে ঘুগনি খেতে পছন্দ করো, কমেন্ট করো নিচে।